আপনারা দেখছেন স্ট্রিং নিউজ। স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমি রয়েছি লাইভে, আর আজকের এই লাইভ অনুষ্ঠানে যে আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি সেটা হচ্ছে নদিয়া উত্তর বিজেপির বর্তমান যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনায় আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের এই স্ট্রিং নিউজের স্টুডিওতে নদিয়া উত্তর বিজেপির ভাইস প্রেসিডেন্ট বিপদ ভঞ্জন কাঞ্জিলাল। আপনাকে আমাদের স্ট্রিং নিউজের এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। এবং যে প্রশ্ন আপনাকে করতে চাইব সেটা হচ্ছে যে গতকালকেই দেখলাম নদিয়া উত্তরের যে বিজেপি অফিস, পার্টি অফিস, সেখানে একটা আপনাদেরই যিনি নদিয়া উত্তরের বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, এবং সেই সঙ্গে যে পার্টি অফিসের যে তালা, সেই তালায় পুরোপুরিভাবে বলা যায় একটা সিল করে দেওয়া হলো, এই রকম ঘটনা বারবার কেন ঘটছে? দেখুন, কালকের যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি নিন্দনীয়। সাংগঠনিক ক্ষেত্রে দলীয় কার্যালয়ে তালা মারা বা তালাকে সিল করে দেওয়া, সভাপতির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা, এগুলো সাংগঠনিক কাজের মধ্যে পড়ে না। হয়তো অর্জুনদার জেলা সভাপতির বিরুদ্ধে কর্মীদের বিভিন্ন ক্ষোভ রয়েছে, সেই যন্ত্রণায় হয়তো তারা এগুলো করছে। তবে এইটাকে আমি সাংগঠনিকভাবে সমর্থন করতে পারি না। আচ্ছা, এটা খুব নিন্দনীয়। কিন্তু কিন্তু এই রকম ঘটনা তো বারবার ঘটছে, এরকম অতীতেও তো দেখা গেছে যে এই রকম ভাবে তালা দেওয়া হচ্ছে। এবং সবচাইতে যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আপনারা যারা, বিশেষ করে নদিয়া উত্তর বিজেপির যে জেলা কমিটি, সেই জেলা কমিটিতে ছিলেন, এবং আপনারা 10 জন মিলে রাজ্য সভাপতি বা রাজ্য বিজেপির কাছে আপনারা একটা অভিযোগ পত্র জমা দিয়েছিলেন অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে, এবং সেখানে আপনারা নিজেদের পদত্যাগ করেছেন সেখানে একসঙ্গে 10 জন মিলে। কিন্তু আপনাদের অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে ঠিক ক্ষোভটা কোথায়? দেখুন, সাংগঠনিক কথা, আমরা যে 10 জনা মিলে পদত্যাগ করেছিলাম তার পিছনে অনেক কারণ আছে। আচ্ছা, আমরা তো হার্ড অ্যান্ড সোল মন থেকে দলটাকে ভালোবাসি। আচ্ছা, এবং আমার এই রাজনৈতিক লাইফ শুরু হচ্ছে বিজেপি দিয়েই। আমি অন্য কোনো দলকে সেভাবে জানতেও পারিনি, চেনার চেষ্টাও করিনি। যখন দেখছি যে দলটা কিছু নেতৃত্বের জন্য বা আমার জেলা সভাপতির কিছু ভুল ত্রুটির জন্য শেষ হয়ে যাচ্ছে, সাংগঠনিক পরিকাঠামো ভেঙে যাচ্ছে, তার জন্য আমরা অনেকবার ওনাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি। যখন দেখলাম উনি আলোচনা ছাড়াই একা একা সিদ্ধান্ত নিয়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, আচ্ছা, সেই ভুল সিদ্ধান্তের জন্য দলের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটাকে ঠিক আমরা মানসিকভাবে মেনে নিতে পারছিলাম না। তার মধ্যে আমাদের সাংগঠন হিসেবে বিজেপি হচ্ছে সাংগঠনিক এমন একটা দল, সভাপতি প্রধান দল, সভাপতি যদি ভুল সিদ্ধান্ত নেন নিতেই পারেন, আমাদের মতামতের কোনো গুরুত্ব থাকে না। আচ্ছা, উনি যদি আমাদের সম্মান জানিয়ে বা সংগঠনের দিকে তাকিয়ে যদি উনি সিদ্ধান্ত নিতেন, তাহলে হয়তো এইরকম পরিস্থিতি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার হতো না। আচ্ছা, তাহলে আপনারা যে 10 জন পদত্যাগ করলেন তাদের মধ্যে কারা কারা রয়েছে? জেলা কমিটির আমাদের 10 জনা যারা ছিলেন, তিন জেনারেল সেক্রেটারি আছেন, জিএচ আছেন, চারজন ভাইস প্রেসিডেন্ট আছেন, এবং বাকি সম্পাদক আছেন। এবার দেখুন না, তাদের নামগুলো কি বলতে পারবেন কারা কারা? হ্যাঁ, নামগুলো বলা যেতেই পারে। আচ্ছা, একটু, যেমন আছেন আমাদের সোমা ব্যানার্জি, আচ্ছা, জিএস, প্রাণবন্ধু বিশ্বাস জিএস, বিভাসচন্দ্র মণ্ডল, উনি জিএস, ভাইস প্রেসিডেন্ট মধ্যে ছিলেন অনন্ত সরকার, আমি স্বয়ং বিপদ ভঞ্জন কাঞ্জিলাল,
আর আছেন এবং আরো অনেকে আছেন এবং এই মুহূর্তে হয়তো আপনার মনে পড়ছে না, কিন্তু তাদের মধ্যে পদাধিকারী কতজন রয়েছে, মানে কতজন জেনারেল সেক্রেটারি, কতজন ভাইস প্রেসিডেন্ট, এরকম রয়েছে? তিনজন জিএস, চারজন ভাইস প্রেসিডেন্ট আর তিনজন হচ্ছে সম্পাদক। তাহলে এখন দলটা কিভাবে চলছে, সবাই যদি এরকম ভাবে পদত্যাগ করে, আপনারা কি মানে অ্যাক্টিভলি এখন কাজ করছেন? দেখুন, আমরা যেহেতু পদত্যাগ করেছি, পদত্যাগের কোনো সদুত্তর আমরা এখনো পাইনি। আচ্ছা, পদত্যাগটা কবে করেছিলেন মনে আছে? না, প্রায় এক মাস তো বটেই। কোথায় কিভাবে পদত্যাগ? আমরা রাজ্য পার্টি অফিসে গেছিলাম, গিয়ে আমাদের সাংগঠনিক যে দায়িত্বে আছেন অমিতাভ চক্রবর্তী, আমাদের সাংগঠনিক দায়িত্বে আছেন, দাদাকে দিয়েছিলাম, আমাদের রাজ্য সভাপতি সুকান্তদাকে দিয়েছিলাম, আমাদের এই উত্তর সাংগঠনিক জেলার যিনি অবজার্ভার হিসেবে দায়িত্বে আছেন ফাল্গুনী পাত্র, ওনাকে দিয়েছিলাম, এবং জেলা পদে জেলা সভাপতির কাছে আমরা আমাদের যে আইটি আছেন প্রণব, প্রণবের মাধ্যম দিয়ে আমরা সভাপতিকে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে এর কিছু একটা হয়তো সাংগঠনিক স্বার্থে হয়তো কিছু একটা পরিবর্তন বা সাংগঠনিক শ্রীবৃদ্ধি ঘটবে, এখন পর্যন্ত আমাদের তার কোনো সদুত্তর পাইনি। সদুত্তর না পাওয়ার জন্য আমরা এখন নিজ নিজ ক্ষেত্রে, নিজ নিজ মণ্ডলে বা নিজ নিজ অঞ্চলে আমরা কাজ করছি, জেলার কোনো ইয়েতে আমরা এখন অংশগ্রহণ করছি না। করছেন না? আচ্ছা, তাহলে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যেটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং মেন স্ট্রিম মিডিয়া, টিভি মিডিয়াতেও আমরা সেটা দেখেছি, যে আপনি হুমকি দিচ্ছেন অর্জুন বিশ্বাস জেলা সভাপতিকে, হুমকি দিচ্ছেন, একটা অডিও ভাইরাল হয়েছিল, সে বিষয় কি? এর আগেও আমি সেটাকে পরিষ্কার করেছি। আবার যেহেতু আপনি প্রশ্ন করছেন, তার উত্তরটা আমি দেই। সেটা ওটা হচ্ছে আমাকে একটা চক্রান্ত করে ফাঁসানোর চিন্তা ভাবনা হচ্ছে। সেটা কারা করছে? এবার কারা করছে, দলের আভ্যন্তরও থাকতে পারে বা বিরোধী শিবিরও থাকতে পারে, তার কোনো এখনো চিহ্নিত করা যায়নি কারা করছে। আসল কথা হলো এই যে অডিওটা, অডিওটা যে মার্কেটে আনা হলো, সেখানে আমার নাম ভাঙানো হলো, আমার ভয়েস থেকে নকল করা হলো, যেটা আমি শুনতে পাচ্ছি, এর আগেও আমি বলেছি, ওটা শুনে আমিও হতবাক যে কী করে এরকম ধরনের একটা অডিও বা মার্কেটে আসে। তার সাক্ষাৎকার আমি দিয়েছি, ওটাকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, এটা আমি আগেই আপনাদের ক্লিয়ার করে বলে দিয়েছি। ওসব বিষয় নয়, বিষয় হচ্ছে সংগঠনটাকে ভালোবাসি তো, এই সংগঠনটাকে বর্তমানে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার যা অবস্থা, ক্ষোভ বিক্ষোভ কর্মীদের মধ্যে যত হারে বাড়ছে, সেই হারে কিন্তু সংগঠন আমার জেলা সভাপতি ধরে রাখতে পারছেন না। উনি হয়তো ওনার ব্যাপারটা উনি বলছেন যে ঠিকই আমি করছি, আমি ঠিকই চালাচ্ছি, জেলা রাজনৈতিক শ্রীবৃদ্ধি ঘটছে, কিন্তু আমরা যারা আছি দীর্ঘদিনের কার্যকর্তা, আমরা দেখতে পাচ্ছি যে সংগঠনে কিন্তু ধস নেমে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ল, সেটা হচ্ছে যে আপনাদের বিজেপির মধ্য থেকেই একটা অভিযোগ উঠছে যে জেলা সভাপতি যে মণ্ডল সভাপতিদের নির্বাচন করেছেন, সেখানে বিশেষ করে অনেকটা একটা নেপোটিজম যেটাকে বলা হয়, হ্যাঁ, একটা স্বজন পোষণ হয়েছে এবং তার পছন্দের লোককে বসিয়েছেন, যোগ্যদের থেকে অযোগ্যরাই বেশি সেখানে স্থান পেয়েছে, এই বিষয়টা নিয়ে কি বললেন, এটা কতটা সত্যি? এখন যারা মণ্ডল প্রেসিডেন্ট হয়েছে, অলরেডি যারা ঘোষিত, এবার তারাও তো সভাপতি হিসেবে, তাদের চেয়ারটাকে আমাকে সম্মান করা প্রয়োজন। যারা সভাপতি হয়েছেন তাদের আমার সকলকেই স্বাগত, কিন্তু যেভাবে মণ্ডল প্রেসিডেন্টগুলো নির্বাচিত হয়েছে, যেটা সভাপতি নিজের একক সিদ্ধান্তে নিয়েছেন, সাংগঠনিক ক্ষেত্রে খুব বেশি ভালো হয়েছে বলে আমার মনে হয় না। আচ্ছা, তার জন্যে কিছু কিছু মণ্ডল, ম্যাক্সিমাম মণ্ডলে
মণ্ডল প্রেসিডেন্টরা সঠিকভাবে সঠিক কার্যকর্তার মাধ্যম দিয়ে কিন্তু তারা এখন মণ্ডল কমিটি গঠন করতে পারছেন। আচ্ছা, যাই হচ্ছে, আগামী দিনে যে পঞ্চায়েত নির্বাচন, সেই সব কমিটির নেতৃত্বকে দিয়ে যে পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব কিনা আমার এই বিষয়ে সংশয় আছে। আচ্ছা, আমাদের এই যে নদিয়া জেলা, এই নদিয়া জেলাতে বিভিন্ন ইস্যু রয়েছে। প্রথম ইস্যু হচ্ছে হাঁসখালি কাণ্ড, তারপরে হচ্ছে তাপস সাহার SSC নিয়োগ দুর্নীতি, তারপরে হচ্ছে পলাশিপাড়ার ওখানে একটা পুকুর চুরির যে বিষয়টা, সেখানে একটা একটা পঞ্চায়েতে, এবং আরেকটা হচ্ছে এই যে চারিদিকে খুন হচ্ছে, একই পরিবারের খুন হয়ে গেল নদিয়া জেলাতে, বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করার অনেক ইস্যু রয়েছে, কিন্তু সেভাবে আপনাদের বিজেপির একাংশ একটা অভিযোগ তুলছে, সেইভাবে আন্দোলন বিজেপির পক্ষ থেকে আন্দোলন সংগঠিত হচ্ছে না, এটা কেন? দেখুন, অভিযোগটা কতটা সত্যি, যেসব ইস্যুগুলো বললেন সত্যি আন্দোলন করার মতো ইস্যু এবং বাস্তব ইস্যু, এগুলোকে নিয়ে আন্দোলন করলে মানুষের যে আশা, মানুষের যে দাবি, যে ন্যায্য প্রতিবাদ, এগুলো করার কিন্তু একটা সুন্দর পরিবেশ নদীয়ত সাগর জেলায় আছে। আচ্ছা, কিন্তু যে কোনো আন্দোলন করতে গেলে তার পরিকাঠামো দরকার, পরিকল্পনা দরকার। আমার জেলা সভাপতি অর্জুনদা, আমার মনে হচ্ছে তুমি সেই পরিকল্পনা করে উঠতে পারছেন না। আচ্ছা, একজন মারা গেলেন, তার বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাৎ করলাম, তাকে দুটো কথা বলে আসলাম, সান্ত্বনা বাক্য দিয়ে এলাম, এতেই কিন্তু সেই পরিবারের সুবিচারটা পেল না। তাহলে সুবিচার করতে গেলে আমাকে আন্দোলনে আনতে হবে, প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন। যদি সংঘবদ্ধভাবে সেই আন্দোলনগুলো না করা যায় এবং জোরদারভাবে আন্দোলন না করা যায়, তার কিন্তু প্রতিকার কিছু হয় না। তাহলে সেই আন্দোলন করতে গেলে যে পরিকল্পনা দরকার, আমি বর্তমানে মনে করি আমার জেলা সভাপতির সেই পরিকল্পনার অভাব আছে। তার জন্য নদীয়া উত্তর সাগরের জেলায় এইরকম ধরনের TMC রানিং সরকারের যে অন্যায় কাজগুলোকে উনি জনসম্মুখে সেইভাবে আনতে পারছেন। আচ্ছা, অনেক অনেক সিদ্ধান্ত যেটা এর আগে যতদিন আপনারা ছিলেন, মানে পদত্যাগের আগে পর্যন্ত, আপনারা যখন অর্জুন বিশ্বাসের সাথে যখন আপনারা কাজ করছিলেন, সেই সময় কি বিভিন্ন ইস্যু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে উনি কাজ করতেন, সবার মতামত নিয়ে? দেখুন, উনি আলোচনা করতেন। আচ্ছা, আলোচনা করার পরে যে সিদ্ধান্ত নেওয়ার, সর্বসম্মুখে উনি শুধু শুনে যেতেন, হয়তো আমাদের কথাগুলোকে বলতেন সেটাই ঠিক হবে, কিন্তু যখন সিদ্ধান্ত নেওয়ার সময় দেখা যাচ্ছে আমাদের কথাটার গুরুত্ব কোনো নেই, উনি সেটাকে অন্যভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। আচ্ছা, আমি হয়তো বলছি যে রামকে আপনি এই জায়গাটায় দিন, দায়িত্ব দিন, রামকে দিয়ে এই কাজটা করালে পরে হয়তো সাংঘ মানে আমাদের এই এই কাজটা সাফল্য লাভ পাবে। তারপর রামকে না দিয়ে ওখানে দেখা গেলো যদুকে দেওয়া হচ্ছে, যে যদুর দ্বারা এরকম ধরনের একটা মুভমেন্ট বা এরকম ধরনের একটা মানে মানে কার্যক্রম করা সম্ভব নয়। তাহলে উনি কেন এইভাবে কি করছে, কেন করছেন, এটাই আমাদের প্রশ্ন। আচ্ছা, এই যে পুরসভা ইলেকশন গেল, এই পুরসভা ইলেকশনে আপনাদের কৃষ্ণনগর পুরসভাতে একটা খুব খারাপ রেজাল্ট হলো বলা যায়, যেটা একটা ব্রাইট রেজাল্ট হওয়ার কথা ছিল, কিন্তু এই এই যে খারাপ রেজাল্ট কৃষ্ণনগর পুরসভাতে, এটা কি আপনি মনে করেন যে এই এই রেজাল্টটা আরও ভালো হতে পারত যদি জেলা নেতৃত্ব বা আপনি যার বিরুদ্ধে অভিযোগ তুলছেন জেলা সভাপতি, সিদ্ধান্তগুলো যদি সঠিক নিতেন তাহলে আরও রেজাল্ট ভালো হতে পারত? দেখুন, এই পৌরসভা নির্বাচনের বিষয়ে আমি নবদ্বীপ পৌরসভার একটা দায়িত্বে ছিলাম। আচ্ছা, ঘটনা হচ্ছে দায়িত্ব বন্টন করা হয়, আপনি এই দায়িত্ব আছেন, আপনি এই দায়িত্ব, নির্বাচনী একটা কমিটি হয়, সেই নির্বাচনের যে প্রোটোকল আছে সেই পদ্ধতিতে গিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক বসে বসে আলোচনা ভিত্তিক কিন্তু একটা প্রার্থী তালিকার ব্যবস্থা করেছিলাম। দেখা গেল সেই তালিকা রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব এবং যারা মণ্ডল ওয়ার্ড ভিত্তিক দায়িত্বে ছিলেন তাদের আলোচনার সাপেক্ষে কিন্তু একটা সিদ্ধান্ত হলো। রাতারাতি দেখা যাচ্ছে সেই তালিকা বদল হয়ে গেল। আচ্ছা,
তাহলে এটা কি সভাপতির একক সিদ্ধান্ত নয়? রাজ্যকে বাদ দিয়ে যারা দায়িত্ব ছিলেন তাদের মতামতটাকে গুরুত্ব না দিয়ে এবং জেলা কমিটির যারা দায়িত্ব ছিলেন তাদেরকে বাদ দিয়ে যদি একটা তালিকা থেকে দেখা গেলো 25টা সিট ওয়ার্ড 24টা ওয়ার্ড তার থেকে যদি 7টা 8টা করে নাম জনগণ চাইছে এই প্রার্থীকে সেই প্রার্থীকে না দিয়ে যদি রাতারাতি অন্য একটা প্রার্থীকে উনি ব্যক্তিগতভাবে বসিয়ে দেন তাহলে এই যে আমি মণ্ডল ওয়ার্ড ভিত্তিক যে বৈঠকগুলো করলাম সাধারণ কর্মী যারা নেতৃত্ব যারা ওখানে ভোটটা করবেন ভূতোয়ারি যারা ভোটটা করে তাদের মতামতকে যদি গুরুত্ব না দিলাম তাহলে আমার প্রার্থী জিতবে সম্ভব? আচ্ছা, এটা এটা কি কৃষ্ণনগর পৌরসভাতেও এরকমটা ঘটেছিল যে মানে যাদের প্রার্থী দেওয়া হয়েছিল? আমি কৃষ্ণনগর পৌরসভা দায়িত্ব ছিলাম না। আচ্ছা না, যতটা আপনার যারা সহকর্মী যারা আছে যাদের সঙ্গে আপনি দলটা করেন কৃষ্ণনগর নিয়ে এরকম কোনো অভিযোগ শুনেছেন? শহরে অভিযোগ শুনেছিলেন যে প্রার্থী পদ যেভাবে বন্টন করা হয়েছে? কিছু তো অবশ্যই হয়েছে। আর নবদ্বীপটা আমি নিজেই তার আচ্ছা বাস্তব উদাহরণ বাস্তব উদাহরণ আচ্ছা আমার সম্মুখে এটা ঘটেছে ঘটেছে আচ্ছা তাহলে কৃষ্ণনগরের ক্ষেত্রে মানে আমি বলতে চাইছি আপনার যারা যদি প্রার্থী তালিকা ঠিকমতো হতো সাধারণ মানুষকে মানুষের মতামতকে দিয়ে বা ভূত স্তরের কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে যদি প্রার্থী তালিকা করা হতো তাহলে এর থেকে বেটার রেজাল্ট। তাহলে কৃষ্ণনগরে কি আপনি বলতে চাইছেন যে অর্জুন বিশ্বাসের যারা কাছের মানুষ তারা টিকিট পেয়েছিল? সেরকম তো অবশ্যই। আচ্ছা, তার কারণ আমরা আরো অনেক ভালো ভালো প্রার্থী ছিল তাদের জিততে পারতে। আমি একটা ওয়ার্ডের একটা প্রার্থীর কথাই বলি, জেলার সমস্ত নেতৃত্ব আমরা বললাম এই প্রার্থীকে গুরুত্ব দেওয়া হোক এবং দীর্ঘদিনের ও সংগঠনটা করেছে কিন্তু আমাদের কাউর রিকোয়েস্ট উনি রাখলেন না। ওনার যেটা সিদ্ধান্ত ছিলেন আমাদের সকলকে অ্যাভয়েড করে দিয়ে উনি কিন্তু ওনার সিদ্ধান্তেই অনড় ছিলেন। কে সেটা নামটা বলতে? গুণীর একটা আমাদের সুম্ব দাস আমাদের শক্তি প্রমুখ ছিলেন। আচ্ছা, শক্তি মণ্ডল প্রেসিডেন্ট ছিলেন। আচ্ছা, ভুল হলো আমার, উনি মণ্ডল প্রেসিডেন্ট ছিলেন। একটা মণ্ডল প্রেসিডেন্ট একটা পৌর নির্বাচনে তার ওয়ার্ডে একটা টিকিটের দাবিদার হতেই পারেন এবং দীর্ঘদিন থেকে সংগঠনটা করছেন। তাই আমরা সবাই বলেছিলাম যে ছেলেটা দীর্ঘদিন থেকে সংগঠনটা করে, দুর্দিনে বিজেপির সঙ্গে ছিল, তো ওকে টিকিটটা দেওয়া হোক। 25টার মধ্যে একটা টিকিট যদি কোনো একটা কর্মী দাবি করে আমরা তার মানে পাস অতীতের যে রাজনীতিগুলো আমরা দেখেছি যে সে দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গেই ছিল তাকে দিলে অসুবিধা কোথায়? কিন্তু দাদা আমাদের সভাপতি আমাদের সেই কথাটাকে কোনোভাবেই গুরুত্ব না দিয়ে উনি ওনার সিদ্ধান্তে অনড় থাকলে। আচ্ছা, ইদানিংকালে আমরা যে সমস্ত অর্জুন বিশ্বাসের নেতৃত্বে যে আন্দোলনগুলো বিশেষ করে কৃষ্ণনগর সদর শহরে বিভিন্ন বিক্ষোভ মিছিল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের বিজেপিরই একটা অংশ অভিযোগ করছে যে সেখানে কিন্তু সেইভাবে কর্মী সমর্থক থাকছে না, গুটি কয়েকজনকে নিয়ে একটা বিক্ষোভ সমাবেশ হচ্ছে, এইটা কেন, এই রকম দৈন্যদশা কেন? সামনে পঞ্চায়েত ভোট এবং সেই পঞ্চায়েত ভোটে আপনাদের শাসক দলের বিরুদ্ধে লড়তে হবে, তো সেই জায়গায় এই রকম দৈন্যদশা কেন? মানে বিজেপি কি তাহলে ঘরে ঢুকে গেল? দেখুন, সাংগঠনিক কথা বলতে গেলে আপনি ওই পোস্ট অফিসের মোড়ে যে আন্দোলনমুখী কোনো পথসভা বা প্রতিবাদ সভা হচ্ছে আপনি ওটার প্রতি কিন্তু আপনাদের নজর পড়ছে লোক, যেহেতু যেহেতু সদর শহর দেখা যাচ্ছে যে বিজেপির বাংলায় এখন বিরোধী মানে দল মানে টিএমসির বিরোধী দল হিসাবে কিন্তু বাংলায় আমরা বিজেপি আছি, তো সেই দলের প্রতিবাদ সবাই বিজেপির এই গুটি কয়েক লোক কেন, আজকে এই গুটি কয়েক লোক কেন তার পিছনে গিয়ে আপনাকে ভাবতে হবে। এই যে আমি ইতিহাসগুলো বললাম যে মণ্ডলের ধস নেমেছে, মণ্ডলে সেইভাবে মণ্ডল নির্বাচনটা হয়নি, সঠিক নেতৃত্ব কিন্তু দায়িত্বটা পায়নি, যারা দায়িত্ব পাওয়ার মতো কার্যকর্তা তাদেরকে বসিয়ে রেখে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা হয়তো সেইভাবে মানুষের সঙ্গে সংযোগটা রাখতে পারছে না। আচ্ছা, সংগঠনের মূল ভিত্তি হচ্ছে জনসংযোগ। আচ্ছা, ভূতের কর্মীদের যদি আমি চাঙ্গা করতে না পারি
তাদের সঙ্গে যদি আমার নেতৃত্বদের যদি যদি জনসংযোগ না থাকে, আপনি যত কিছুই করুন না কেন সংগঠনের শ্রী বৃদ্ধি ঘটবে বলে আমার মনে হয় না। না তাহলে কি, তাহলে নেতারা কিন্তু মিটিং মিছিল করছেন। আচ্ছা, লোকটা কোত্থেকে আসবে? লোকটা তো ওই ভূত থেকে আসবে, ওয়ার্ড থেকে আসবে। তাহলে সেই সাধারণ কর্মীদের তো উৎসাহিত করতে হবে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তাদেরকে বিজেপি সম্বন্ধে ভাবিয়ে সেই মিটিংয়ে আনতে হবে। এই যে পরিকল্পনা বললাম, সেই পরিকল্পনার অভাবের জন্যই কিন্তু আজকে আপনি অভাবটা কেন, ওই যে সাংগঠনিক দায়িত্বের অভাব, যা দায়িত্বে আছেন তারা সেইভাবে পরিচালনা করতে পারছেন না। মূল কার উপর আপনি আঙুলটা তুলছেন? জেলা সভাপতি, জেলা সভাপতি। আচ্ছা, এই যখন মিডিয়ায় যখন দেখা হচ্ছে, কৃষ্ণনগর, আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, কৃষ্ণনগর সদর শহর, সেই সদর শহরে একটা বিক্ষোভ সমাবেশ হচ্ছে গুটি কয়েকজন লোককে নিয়ে, তাহলে এইটা যখন মিডিয়াতে মানুষ দেখছে, তখন কি মানে বিজেপি সম্পর্কে একটা ভুল বার্তা যাচ্ছে না নদিয়া উত্তরের? অবশ্যই, দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। যে বিজেপি যেখানে এত বড় রাজ্য জুড়ে একটা শাসক দলের বিরুদ্ধে এত বড় একটা লড়াই দিচ্ছে, আর সেখানে এই কজন লোক, দলের ভাবমূর্তি তো অবশ্যই নষ্ট হচ্ছে। না, একজন দলের কর্মী হিসেবে আপনার তখন কেমন লাগে? প্রচন্ড দুঃখের থেকে থাকি এবং যন্ত্রণা বোধ মনে করি। এটা দলের ভাবমূর্তি এক সময় এক কথা দলের। তাহলে আপনারা কি মনে করেন যে আপনারা যারা 10 জন, বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, সবাই যারা 10 জন এই পদত্যাগ করেছেন, সবাই যদি একসাথে মিলে মিশে সবাইকে নিয়ে আলোচনা করে যদি এরকম দলটা চলতে থাকে, তাহলে ওই রকম কৃষ্ণনগরের যে পোস্ট অফিসের মোড় বলুন বা কৃষ্ণনগর সদর শহর, যেহেতু সদর শহরে যখন কোনো একটা মিছিল হয় তখন সেটাই বেশি চোখে পড়ে মানুষের, তো সেখানে আপনারা লোকে ভরিয়ে দিতে পারবেন, কর্মীতে ভরিয়ে দিতে পারবেন, কর্মী সমর্থকে? আপনাকে ছোট্ট একটা উদাহরণ শুনে বলি। 10 জন মানে 10 জন ব্যক্তি। দল মিন্স হচ্ছে সমষ্টিগত, একা দিয়ে দল হয় না, একটা টিম থাকবে। তাহলে আমি একজন জেলা পদাধিকারী, যদি আমার সঙ্গে 10 জন করে লোক আসে, আমি একটা জেলা পদাধিকারী, জেলার একটা পদ হোল্ড করছি, আমি যদি ন্যূনতম 10 জন করে লোক আনি, তাহলে 10 জন আমরা এখন জেলা থেকে বিচ্ছিন্ন, জেলা আমাদের মান্যতা দিচ্ছেন না, সঠিকভাবে কথা বললেও সে কথায় গুরুত্ব দিচ্ছেন না। তাহলে 10 জন যদি 10 জন করে লোক নিয়ে আসে, তাহলে 10 জন কত হচ্ছে? 100 লোক। বাকি যারা আছে 23 জন আমরা দায়িত্বে আছি, জেলা কমিটি 23 জন, 23 জন যদি 10 জন করে লোক নিয়ে আসে, 230 জন লোক, তাহলে 200-250 লোক পোস্ট অফিসের মোড়ে করা 3 মিনিট সময় লাগবে না। কিন্তু সেই পরিকল্পনাটা করার, কিন্তু যিনি করবেন, সঠিক কাজ কাকে দিয়ে করানো উচিত, সেই পরিকল্পনাটার অভাব মনে হয় আমার জেলা সভাপতির আছে। আচ্ছা, এটা কি মানে সরাসরি এই প্রশ্নটা করছি, আপনাদের অর্জুন বিশ্বাসের প্রতি ইগো, নাকি দলের, বিজেপি দলের প্রতি আপনাদের একটা অভিমান, যে দল আপনাদের এই যে আপনারা পদত্যাগ করলেন সেই আপনাদের সঠিক বিচার দল করছে না, কোনটা? যেহেতু আপনারা অনেক দিন হয়ে গেল আপনারা সেই পদত্যাগপত্র জমা দিয়েছেন, তার কোনো গৃহীত হয়েছে কি গৃহীত হয়নি সেটাও এখনও আপনাদের কাছে পরিষ্কার নয়, তাহলে এটা কি আপনাদের অর্জুন বিশ্বাসের প্রতি যে একটা ক্ষোভ বা ইগো, বা কোন দিক থেকে আপনারা মনে করছেন যে অর্জুন বিশ্বাস আপনাদের সঙ্গে এই কারণে সহযোগিতা করছে না, মানে ঠিক গণ্ডগোলের সূত্রপাতটা কোথায়? দেখুন, জেলা সভাপতি সেইভাবে সংগঠনটাকে যখন দেখছি বিভিন্ন ইয়ে হচ্ছে, সংগঠনটা দুর্বল হচ্ছে, উনি পরিচালনা ঠিক মতো করতে পারছেন না, ওনাকে বারে বারে বলেও কিন্তু সেগুলো আমরা শুধরাতে পারছি না, যখন উনি সেই একই সিদ্ধান্ত করে যাচ্ছেন আমরা বলা সত্ত্বেও, আমরা কিন্তু ওনার প্রতি যে এরকম সভাপতি যদি আমাদের কথায় গুরুত্ব না দিয়ে উনি নিজেই সিদ্ধান্ত নিয়ে দলটাকে এভাবে চালাতে থাকে, তাই দলে এইভাবে একদম দলটা শেষ হয়ে যাবে, তাই ওনার মানসিকতা কি আমরা ঠিক বুঝতে পারছি না। তখন আমরা অর্জুন বিশ্বাসের উপরে ক্ষোভ করেই কিন্তু আমরা পদত্যাগটা করেছিলাম। আচ্ছা, যে এই সভাপতি যদি এইভাবে দলটাকে পরিচালনা করে নদিয়া উত্তর সাংগঠনিক জেলা শেষ হয়ে যাবে, তাহলে সেই শেষটাকে ঠেকানোর জন্য আমরা চেয়েছিলাম যে আমরা পদত্যাগ করি,
নিশ্চয়ই আমাদের রাজ্য সভাপতি আছেন, সাংগঠনিক যিনি দায়িত্বে আছেন আমাদের অমিতাভ দা আছেন, দিলীপ দা আছেন, আরও যারা উচ্চ নেতৃত্ব আছেন, হয়তো সেই বিষয়ে একটা পদক্ষেপ নেবেন। সেই পদক্ষেপ নিলে যদি আমার উত্তর সাগরের জেলাটা বাঁচে, এই একটা পেশার আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তার সদুত্তর আমরা এখনো পাইনি। আচ্ছা, তারপরে কি উনি কথা বলতে চেয়েছিলেন আপনাদের সাথে? এই দেখুন, ওই ঘটনার পরে অর্জুন দা আমাদের জেলা সভাপতি, ওনার প্রতি ক্ষোভ বিক্ষোভ যন্ত্রণা দুঃখ, আমরা যখন পদত্যাগ করলাম, উনি কিন্তু সেকেন্ড টাইম আমাদের সঙ্গে কোনো রকম আলোচনায় আসলেনই না। বা ওনার দায়িত্ব দিয়ে উত্তর সাগরের জেলা, উনি সর্বময় কর্তা আমাদের দলের সাংগঠনিক হিসাবে, উনি সভাপতি, সেই সব ব্যাপারে তো ওনার কোনো কিছু দেখলামই না, পদক্ষেপ দেখলাম না। বরঞ্চ উনি আমাদের এই নয়জন দশজন যে আমরা পদত্যাগ করেছি এবং সেই ব্যক্তিগুলো কারা, এই ভেবে উনি কথাগুলো বললেন না, উনি আমাদের অ্যান্টি সোশ্যাল বানিয়ে দিলেন। আপনাদের অ্যান্টি সোশ্যাল বলা হয়? আমাদের ক্রিমিনাল করে দিলেন। আচ্ছা, উনি সাক্ষাৎকারে এরকম ধরনের চ্যানেলে দাঁড়িয়ে রাজ্য আমাদের পদত্যাগপত্র গ্রহণ করলেন কি করলেন না, আমাদের পানিশমেন্ট দেবেন কি আমাদের সঙ্গে বসবেন, এই সিদ্ধান্ত কিন্তু নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের রাজ্য সভাপতি সুকান্ত, আমাদের অমিতাভ চক্রবর্তীর তার। কিন্তু দেখুন, রাজ্য সিদ্ধান্ত নেওয়ার আগেই জেলা সভাপতি আমাদের ক্রিমিনাল বানিয়ে দিলেন। আচ্ছা, জেলা সভাপতি আমাদের বলে দিলেন যে আমি এই দশজন চলে গেছে, ভালো হয়েছে, আমি দশজনের পরিবর্তে আরো দশজনকে নিয়ে আমি কমিটি করে জেলাকে আমি সুন্দর সাজিয়ে নেব, দলের কোনো সম্মানে ক্ষতি হবে না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, দল বিরোধী কথাবার্তা যদি কেউ বলেন না, আমরা ঠিক মেনে নিতে পারি না। ওনার এইটা ভাবা উচিত যে আমরা কিন্তু দল ত্যাগ করিনি। আচ্ছা, ওনার সঙ্গে সেইভাবে আমরা কাজ করতে পারছিলাম না, সাংগঠনিক কাজ করতে পারছিলাম না ওনার সম্পূর্ণ অসহযোগিতার জন্য, তার জন্য কিন্তু আমরা পদ ত্যাগ করেছিলাম। পদ ত্যাগ করেছেন কিন্তু দল ত্যাগ করেন, বিজেপি ছাড়েন নি, আপনারা বিজেপিতেই রয়েছে, বিজেপি রয়েছে এবং আমরা বিজেপির কার্যক্রম এখনো করে যাচ্ছি। আচ্ছা, তাহলে এ মতো অবস্থায় উনি যে সাক্ষাৎকারে উনি যে এটা বললেন, কিভাবে বললেন, উনি সভাপতি হিসাবে ওনার কিন্তু এই বিষয়টা একটু ভালো লাগছে। আচ্ছা, নতুন জেলা কমিটি যখন গঠন হলো, তো জেলা কমিটিতে এর আগে ছিলেন রঞ্জন অধিকারী, দীর্ঘদিন ধরে তিনি দলটা করছেন, যখন দলের লিস্টটা আপনারা দেখলেন সেখানে রঞ্জন অধিকারীর নাম নেই, সেখানে কি একটু আশ্চর্য হয়েছিলেন যে তার থাকা উচিত ছিল, এইরকম ধরনের নামগুলো জেলা কমিটিতে থাকা উচিত ছিল? আমাদের জেলা কমিটিগুলো কেমনভাবে হয়, জেলা সভাপতি আলোচনা ভিত্তিক হোক আর নিজেই হোক, উনি একটা লিস্ট কিন্তু রাজ্যে পাঠান। আচ্ছা, রাজ্য সেটাকে অ্যাপ্রুভাল দেয়। কিন্তু আমরা জানতাম যে সংগঠনের স্বার্থে যারা কাজের লোক, যারা সংগঠনের 24 ঘন্টা সময় দেয়, সারা দিন সংগঠনের পিছনে ছুটে বেড়ায়, তাহলে সংগঠনের শ্রীবৃদ্ধির জন্য বা সংগঠনের স্বার্থে কাজের লোকগুলোই দায়িত্ব পাবে। আচ্ছা, এটা আমাদের আমার ব্যক্তিগত ভাবে ধারণা আছে। আমরা রঞ্জন অধিকারীকেও তো আমরা বিগত দিনে দেখেছি, তাহলে কাজের সময়ে আমরা মিডিয়াতে দেখেছি, সব সময় কাজের ছেলে হিসেবে আমরা দেখেছি এবং দলের পিছনে সময় দেয়। তাহলে রঞ্জন অধিকারী কিন্তু সংগঠনের জন্য দিন মানে দিনের মধ্যে প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা করে রেগুলারও সময় দেয়, ওর পদ দিয়ে ও কিন্তু তাও কিন্তু বিভিন্ন দলকে ভালোবেসে ভালোবেসে কাজ করছে। তাহলে আমরা তখন ভেবেছিলাম হয়তো আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস হয়তো কাজের লোককে দায়িত্বে রাখবেন। আচ্ছা, যারা সংগঠনটাকে করতে চায়, যারা দলের পিছনে সময় দিতে চায়, তাদের হয়তো নিশ্চয়ই কমিটিতে রাখবেন। আচ্ছা, এবার যখন ওই সভাপতি প্রধান দল, এবার আমরা দেখলাম যে আমাদের দেখেছেন ওইরকম রঞ্জনের মতো আরো যারা 2-4 জনা হয়তো পেতে পারতো, যারা কাজের ছেলে বা কাজের কার্যকর্তা বা অ্যাক্টিভ ভাবে দলটাকে হার্ড অ্যান্ড সোল ভালোবাসে, তাদের নাম নেই।
সেখানে তো আমাদের আর প্রতিবাদ করে কিছু নেই। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে আসতে চাইছি। আপনাদের দলে এখন যে একটা অচল অবস্থা বলতে গেলে একটা চলছে, নিজেদের মধ্যেই একটা সমস্যা চলছে, তো এইটা যদি এইভাবে জিয়ে থাকে তাহলে তো আগামী দিনে দেখা যাবে পঞ্চায়েত ভোট 2024 আবার ইলেকশান আসছে, লোকসভা ইলেকশান, তাহলে তো এটা রাজ্য নেতৃত্বের কাছে আপনাদের তাদেরকে তো একটা দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে, না হলে এই শাসক দলের বিরুদ্ধে কিভাবে আপনারা লড়বেন? এইভাবে যদি জেলা সভাপতির সঙ্গে যদি আপনাদের একটা সংঘাত তৈরি হয়, পাশাপাশি দুবেলা যদি পার্টি অফিসে কুরুচিকর মন্তব্য জেলা সভাপতি সম্পর্কে এবং যে পার্টি অফিসে তালা দেওয়া, এই রকম যদি ঘটনা বারবার ঘটতে থাকে, এটা তো স্পষ্ট, এটা মানুষের কাছেও স্পষ্ট হয়ে যাচ্ছে, মিডিয়ার কাছেও স্পষ্ট হয়ে যাচ্ছে যে নদিয়া উত্তর বিজেপিতে একটা সংঘাত চলছে, তাহলে যা ব্যবস্থা তো রাজ্য নেতৃত্বকে নিতে হবে। তো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি রাজ্য নেতৃত্বের কাছে কি বার্তা দিতে চাইবেন? একটু ক্যামেরার দিকে তাকিয়ে বার্তা আমি এটাই দিতে চাই, বিজেপি শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু নয়, বিজেপি আছে, সাধারণ মানুষও কিন্তু বিজেপির পাশে আছে, কিন্তু নেতৃত্বের ভুল ত্রুটির জন্য এখন বিজেপির কর্মীরা বা বিজেপির সমর্থকরা, নেতৃত্ব বলতে আপনি কি শুধু অর্জুন বিশ্বাসকেই বোঝাতে চাইছেন? না 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 না, মানে একটা টিম, আমি টিমটাই বলতে চাইছি। আচ্ছা, টিম এবং সাধারণ কর্মীরা বেরোতে ভয় পাচ্ছে, তাদের প্রোটেকশনটা কে দেবে? তাহলে যোগ্য নেতৃত্ব যদি সঠিকভাবে নির্বাচিত করা হয় জেলায়, বিজেপি কিন্তু পিছিয়ে নেই। আচ্ছা, বিজেপির লোক আছে কিন্তু তাদের সংঘবদ্ধ করার মতো নদিয়া উত্তর সাগরের জেলায় এখন পরিকাঠামোর অভাব আছে। আচ্ছা, সেটা যদি ঠিক হয় উত্তর সাংগঠনিক জেলা আবার চাঙ্গা হবে। আচ্ছা, আপনারা কি, আচ্ছা আপনারা কি, আপনারা কি নদিয়া উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাসের অপসারণ চাইছেন? দেখুন, এইভাবে আমার চাওয়া না চাওয়া, না না, আপনার কি, আপনাকে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করা হয় যে বদল চাইছেন, যে ওই জায়গায় যদি অন্য যোগ্য কাউকে দেওয়া যায় তাহলে দলটা আরো শক্তিশালী হবে, এরকম কি কিছু মনে হচ্ছে আপনাদের? এই কথাটা সাংগঠনিক ব্যাপার তো, দলে যাটা প্রোটোকল থাকে। আচ্ছা, এইভাবে চ্যানেলে আমার বলাটা ঠিক নয়, আমার রাজ্যের নেতৃত্বরা আছেন, উচ্চ নেতৃত্ব আছেন, এত কি তারা যথেষ্ট অভিজ্ঞ এবং আমাদের থেকেও মানে রাজনীতিবিদ, তাদের দেখে আমরা অনেক কিছু শিখি, উনিই ভাবনা চিন্তা করবেন যে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বর্তমান যা পরিস্থিতি, কি করলে ভালো হয়, সেটা দলগতভাবে দলের সিস্টেমে আসুক, আমি এটাই বলবো। না, তাহলে যদি অর্জুন বিশ্বাসই যদি আবার জেলা সভাপতি থাকে, সেক্ষেত্রে কি আপনার সংগঠনের, এই যে নদিয়া উত্তর বিজেপির সংগঠনে কি ক্ষতি হবে? মানুষ কি বিজেপির যে সামনে পঞ্চায়েত ভোট, যে সেভাবে লড়াইটা দিতে পারবে না অর্জুন বিশ্বাস? আমি অনেকগুলো কথা কিন্তু বলেছি, পৌর নির্বাচন থেকে শুরু করে প্রতিবাদ সভা থেকে শুরু করে সাংগঠনিক যে দুর্বলতার কারণগুলো বললাম। তাহলে আপনারা চাইছেন কি, আপনি তো বলতেও চান, কিন্তু আমার উত্তরটা, আপনি আপনারা চাইছেন কি? আপনারা এত অভিযোগ করছেন অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে, তাহলে আপনারা চাইছেনটা কি? আমরা যেটা চাইছি, আমাদের উচ্চ নেতৃত্ব তারা অভিজ্ঞ, আমি একটু আগেই বললাম, তারা বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারছে, তারাই সিদ্ধান্তটা নিক যে কি করলে বর্তমানে ভালো হয়। আর যেটা আপনি বারে বারে বলছেন যে অর্জুন বিশ্বাস, হ্যাঁ বারবার একটাই অভিযোগ আসছে অর্জুন বিশ্বাস, আপনাদের আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার দলের বিরুদ্ধে অভিযোগ নেই, যত অভিযোগ অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে। তাহলে অর্জুন বিশ্বাসের বিরুদ্ধেই যদি অভিযোগ হয়, তাহলে অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে আপনারা দলের কাছে কি চাইছেন? দলের কাছে যেটা আমি বললাম অন ক্যামেরাই বলেছি, যে রাজ্য নেতৃত্ব আছেন নদিয়া উত্তর সাংগঠনিক সম্বন্ধে
উন্ডা প্রতিটা বিষয়ে অবগত। এটাকে ঠিক করতে হলে যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্তটা নিলে রাজনৈতিক স্বার্থে বা দলের শ্রীবৃদ্ধির জন্য আমি খুব খুশি হব। আর যেটা আপনারা বলছেন অর্জুন বিশ্বাসের অবসরণের ব্যাপার বা যা কিছু বলছেন, আমি আমার বক্তব্যের মধ্যে সাংগঠনিক কি ক্ষতি হচ্ছে, কি কারণে হচ্ছে, কেন হচ্ছে সেটাও কিন্তু বিস্তারিত আমি অন ক্যামেরা বলেছি। এখানে আর সরাসরি বলার কোনো জায়গা থাকে না, কোনো জায়গা। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন নদিয়া উত্তরের বিজেপির বর্তমান অবস্থা, এবং আমাদের সঙ্গে এই আলোচনায় ছিলেন নদিয়া উত্তর বিজেপির ভাইস প্রেসিডেন্ট বিপদভঞ্জন কাঞ্জিলাল। আমরা এতক্ষণ এই লাইভ অনুষ্ঠানে ছিলাম। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।